কাতার বিশ্বকাপের পর্দা নেমেছে মাসখানেক আগে, তবে এখনও ক্লাবের হয়ে একসঙ্গে মাঠে নামা হয়নি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের। আর্জেন্টাইন তারকা বাড়তি ছুটি কাটিয়েছেন বিশ্বকাপ জিতে, অন্যদিকে মেসি ফিরতেই ব্যক্তিগত কারণে ছুটিতে গিয়েছিলেন এমবাপে। ঐতিহাসিক সে ফাইনালের পর দুজনের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছে কিনা তা নিয়ে গুঞ্জন ছিল অনেক, তবে আপাতত সব গুঞ্জন উড়ে গেছে মেসি এমবাপের পুনর্মিলনের পরে। প্রথম দিনের অনুশীলনে সবকিছু স্বাভাবিকই ছিল পিএসজি শিবিরে। কোচ ক্রিস্তোফ গ্যালতিয়ারও জানিয়েছেন ফাইনাল হারের ক্ষত ভুলতে শুরু করেছেন ফরাসি সেন্সেশন। বিশ্বকাপ শেষে ফিরতেই আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে কেমন অনুভব করছে। তাকে দেখে মনে হয়নি বিশ্বকাপ না জেতায় সে হতাশ, সে সম্পূর্ণ ঠিক আছে এবং ম্যাচের জন্য ফিট ও হাসি খুশি। ট্রেনিংয়েও সে পুরোপুরি পেশাদারিত্ব বজায় রাখছেন। আন্তর্জাতিক ফুটবলের লম্বা বিরতি শেষে প্যারিস সেন্ট জার্মেইন সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচ খেলেছে পাঁচটি, চার জয়ের বিপরীতে যেখানে হার রয়েছে একটি। তবে এতগুলো ম্যাচে দলের দুই তারকা ফুটবলারকে একসঙ্গে পাওয়া যায়নি। রেনের বিপক্ষে তাই পূর্ণ শক্তির দল পেয়ে উচ্ছ্বসিত গ্যালতিয়ার। পুনর্মিলনীটা দারুণ যাচ্ছে, কিলিয়ানকে বেশ ভালোভাবে গ্রহণ করা হয়েছে ড্রেসিং রুমে, অবশ্য এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। তাকে নেইমার মেসিরা স্বাগত জানিয়েছেন। এখন আমাদের নিশ্চিত করতে হবে যে এই জুটি যেন মাঠেও নিজেদের ভেতর ছন্দ খুঁজে পায়। 6 পয়েন্টের ব্যবধানে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি, তবে রেনের বিপক্ষে জয় তুলে নেয়ার কাজটা সহজ হবে না ফরাসি জায়ান্টদের জন্য। ঘরের মাঠে শেষ 8 ম্যাচের 8টিতেই জিতেছে রেনে। মেসি নেইমার এমবাপ্পে ত্রয়ীর কল্যাণে সে রেকর্ড এখন ভাঙে কিনা তাই দেখার অপেক্ষা। সাবির মিথুন, সময় সংবাদ।